নমস্কার, আপনি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে অবন্তিকাজ এর অনুষ্ঠান, এবং অবন্তিকাজ মানেই হচ্ছে কাকলিদি। কাকলিদি মানে দেখার ব্যাপার থাকে। দেখুন কি সুন্দর লাগছে, দেখতে কি শাড়ি পরেছে এটা বলো এবার। কি তসর এটা? ছত্তিশগড় না উড়িষ্যা? উড়িষ্যা, উড়িষ্যার বুনুইয়ের তসর। উড়িষ্যার বুনাই তসর আমি দেখিয়েছিলাম ও প্রোগ্রামে। আচ্ছা, ডংরি স্টাইলে একটু উইভ রয়েছে, আঁচল রয়েছে, কিন্তু ডংরি আর নয়, এটা এটাও ট্রাইবাল উইভ। আর তার সঙ্গে গলার সঙ্গে নাগামালা, নাগামালা অসম্ভব ভালো লাগছে। আর এই শাড়িটাও কি তুমি সেটাই বলবে যে কেউ নেয়নি? না, সত্যিই তাই, কেউ নেয়নি। এটা আমি দেখিয়েছিলাম, আপনারা যদি প্রোগ্রাম দেখেন ইউটিউবে ব্যাক করে দেখবেন আমি দেখিয়েছিলাম। এটা খুব ভালো লাগে আমার, মানে একদম কাকুলদিকে বলি যখন এগুলোকে বিশ্বাস করো কেউ নেয়নি, সেটাই আমার কপালে জুটে যায়। ঠিক, এটা একদম ঠিক। আমি এরকম কোনোদিন হয়েছে তোমার যে তোমার খুব ভালো লাগা দেখা দেখা থাকে মনে হচ্ছে এই শাড়িটা ভীষণ সুন্দর? আমি কোনোদিনও নিইনি। না না, ধরো এই শাড়িটা ভীষণ সুন্দর, দেখা গেলো ওই শাড়িটাই কেউ নিল না, এরকম হয়েছে তোমার জীবনে? হয়েছে। এরা হলে খুব ভালো হয়। আচ্ছা, দেখা শুরু করি আজকে। প্রচুর গয়না, প্রচুর বলতে কিন্তু সব নতুন গয়না, এটা হচ্ছে ব্যাপার। আগে কি ব্যাঙ্গেলসটা দেখেন না? হ্যাঁ দেখি তো। এগুলো সব সিলভার, সব সিলভার। আজকে যা দেখাবো সব সিলভার। আমরা একটু জাস্ট চট করে দেখিয়ে দেবো, একবার ঘুরিয়ে শুধু। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে দেখুন ব্যাঙ্গেলস গুলো। একটু কি ইন্ডিভিজুয়াল দেখাবো নাকি? না, এটা কেমন কম করে দেখিয়ে দাও আপনারা দেখতে চাইলে, আমি তখন আবার দেখিয়ে দেবো। মানে বালা রয়েছে, সবই রয়েছে, মানে তুমি একটা ভিডিও পাঠিয়ে দাও। হ্যাঁ, একটা ভিডিও পাঠিয়ে দেবো। বাহ, এখানে ব্যাঙ্গেলস রয়েছে, তোমার ব্যাঙ্গেলস দেখানো হয়ে গেল আমার। হ্যাঁ, আচ্ছা এইবারে আমরা দেখাবো পায়ের কাড়া, একটু কম ওজনের। আচ্ছা, মানে আগে যেগুলো দেখিয়েছিলাম 18-19 হাজার টাকা, এটা কিন্তু তা নয়, মোটামুটি 10-11-এর মধ্যে আছে। বাহ, যেমন এটাই তো 7-এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য মোটামুটি এবার করা হয়েছে, এটা 7-এর মধ্যে একদম। মানে আমরা তো এমনও দেখেছি যে 35, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও আমাদের কাছে আছে, সেও পাওয়া যায়। এটা লেহেরি হার। হ্যাঁ, আচ্ছা এগুলো ইয়াররিংও আছে, একটু চট করে ইয়াররিং গুলো। ইয়াররিং গুলো আলাদা, এগুলো কোনো? হ্যাঁ এগুলো আলাদা, এগুলো এক একটা রকম দেখাচ্ছি, শুধু ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছে। আমি একটা করে দেখালাম, পেয়ার আমার কাছে আছে, প্রত্যেকটারই পেয়ার পেয়ে যাবেন। এটা খুব স্মার্ট না? হ্যাঁ, এই একটা সিনিয়র জুনিয়র সবার জন্যই আছে। এবার ফিঙ্গার রিং, আমি বড় পরি, অনেকেই বলেন বড়গুলো চাই, দেখিয়ে দিলাম বড়গুলোর মোটামুটি 4-4.5-এর মধ্যে, যেমন এটাই রয়েছে 4-এর মধ্যে। বারবার দেখুন, শিওর হয়ে বুক করবেন। আর 2000 টাকার নিচে কিন্তু কোনো হোম ডেলিভারি নেই। হ্যাঁ, জুয়েলারিও আপনারা বুক করে নিতে পারেন, জুয়েলারিও হোম ডেলিভারি হবে। জুয়েলারি ক্ষেত্রে শিওর হয়ে করবেন, না হলে তো অসুবিধা আমাদের জন্য, গিয়ে যদি বলেন যে না এটা নেব না। জুয়েলারি ভালো করে দেখে নেবেন, বারবার দরকার হলে হোয়াটসঅ্যাপে জুয়েলারি দেখে নিন। এটাও লেহেরি মালা, এটা একটা বল মালা, এই বল মালার সঙ্গে হাতে ওই বল চুড়িটা একদম একদম দারুণ লাগবে। আচ্ছা, এটা যেমন 9-এর মধ্যে দাম ছিল। আচ্ছা, দেখা শুরু করি। টেবিলে না দুটো দোহর আছে, দোহর টাইপের না? এটা একটু দেখিয়ে নাও চট করে। হ্যাঁ দেখি, বেশ ভালো লাগছে। চুনার পাত্রের উপর দেখাচ্ছে এটা, এটা ভাঁজ করা অবস্থায় রাখা আছে, এটা কিন্তু ডাবল বেড। হ্যাঁ, এটা দুদিকেই রিভার্সেবল আর কি, মানে রিভার্সেবল বলতে এই যে, হ্যাঁ হ্যাঁ, একটু এই দিকটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা। একদম সেই কাঁথা আমাদের মা ঠাকুমার। এইবার দেখাচ্ছি মাল কটন, তার মধ্যে শিভেরি করা এবং অসম্ভব সুন্দর কম্বিনেশন, খুব স্মার্ট দেখতে। 1 নম্বর শাড়ি 1200 উইথ ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 2, দুটো রং দেখালাম, ওই একই এর আরো কালার চাইলে পেয়ে যাবেন। প্রতি মাসে একটা করে এপিসোড, তাই খুব ভালো করে এপিসোডটা দেখুন, প্রয়োজনে ইউটিউবে আবার দেখুন, নিশ্চিত হয়ে বুকিং করুন। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এগেইন 1200 উইথ ব্লাউজ পিস নাম্বার 2। এবারে আসছি নাম্বার 3, এগুলো কিন্তু সব রাজস্থানেরই কাজ, মানে এমন নয় যেটা বাটিক দেখছেন মানে এখানকার কাজ হয়েছে, নট দ্যাট।
কাজটা ওখান থেকে হয়ে এসেছে। এর সঙ্গে ব্লাউজটা হচ্ছে প্লেন ব্ল্যাক, প্লেন ব্ল্যাকে ব্লাউজ নাম্বার 3 1200 তিন নম্বর শাড়ি কটন, মানে 100% কটন একদম। হ্যাঁ নাম্বার 4 চার নম্বর, আমি নিজে মাল কটন পরি তো আমি যতবার পরেছি দিদি এত অ্যাগ্রিমেন্টস পেয়েছি। এটা না দুদিকেই আঁচল করতে পারবেন, দেখুন এদিকটাও আঁচল হতে পারে, হ্যাঁ আবার ওটাও হতে পারে, ওটা কিন্তু ব্লাউজের বেশ এই জায়গাটায় পিঠেও পড়তে পারে, পিঠেও পড়তে পারে, এটা এটা বেশ বিয়ের কেনাকাটাতেও জায়গা করবে। এটা না ব্লাউজের পিঠ হতে পারে বা বুকের কাছে হতে পারে, যে যেভাবে ব্যবহার করবেন। এটা দেখালাম হচ্ছে নাম্বার 4 1200, নাম্বার 5 5 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 5, বেশ কয়েকটা দেখিয়ে দিলাম, পাঁচ নম্বর, বাহ একটু আলপনার প্যাটার্নে সফট গ্রে, হ্যাঁ নাম্বার 5 উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1200, নাম্বার 6 6 নম্বর, এটা হচ্ছে নাম্বার 6, এটা হচ্ছে আঁচল গা, এই হচ্ছে ব্লাউজ নাম্বার 6 6 নম্বর শাড়ি 1200। এবারে আসছি নাম্বার 7, এতক্ষণ আমরা 1200 দেখলাম, এবার নাম্বার 7 এ কিন্তু আমাদের বাংলায় চলে এলাম। এটা বাংলার হ্যান্ডলুম, এটা হাতে কাটা সুতো, মানে হ্যান্ড রোল ইয়ানের ব্যবহার এবং পাড়ে তসরের ব্যবহার, তসরের ব্যবহার, ভীষণ স্মার্ট শাড়ি, এগুলো নিয়ে কিছু বলার নেই, ড্যাম স্মার্ট। এটার প্রাইস হচ্ছে 3650, নাম্বার 7 উইথ ব্লাউজ পিস। অনেকেই আছেন না কটনেই ফ্যাশন করেন, অন্য কিছু পরেন না, তাদের জন্য এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা একটা চেকস এর মধ্যে আছে, মানে বাই প্রফেশন টিচার প্রফেসর তারা একটু এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন, ডক্টর, হ্যাঁ এটা একদম একদম 100% কটন, বাই কটন উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 1950, নাম্বার 8। আগেরটাই কিন্তু বলেছি হ্যান্ড রোল কটন, এটা বলেছি কটন বাই কটন, কথাগুলো ফলো করলে আপনারা কিন্তু কোয়ালিটি সম্পর্কে ওয়াকিবহল হয়ে যাবেন। আমি কিন্তু ওখানে হ্যান্ড রোল কথাটা ব্যবহার করলাম না আগেরটায়। এইবারে যেটা আসছে এটাও কিন্তু হ্যান্ড রোল কটন, নাম্বার 9, এবং এই যে ন্যাপস্টার ব্যবহার দেখুন, ঝর্ণার একটা এফেক্ট, একটা ইক্কাতে স্টাইল, পাটটা পুরো বুনে গেছে, এটা হ্যান্ড রোল কটন, দুটোই হ্যান্ড রোল কটন, টানাবার না, 4250, নাম্বার 9। শাড়ির না কোয়ালিটি বলে দেয় একদম, এটা হাতে নিলেই ফিল করা যায়, ফিল করা যায় চোখে দেখলেও, মানে মানে আমরা তো ধরুন ধরো শাড়ি ঘাটি, ঘাটতে ঘাটতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়, তো ওই পারেও এখন তোমার জন্য মোটামুটি সবার অভিজ্ঞতা হয়ে গেছে, হয়ে যাওয়া উচিত। আমি তো বলি যে শাড়িটা কিনবেন, যেটাকে পরবেন ভালোবেসে পরুন, একদম কি সুন্দর কাজ, সুন্দর বুনুইটা হয়েছে, এটা হাতে বোনা, হ্যাঁ কি ভালো, এটা হাতে বোনা, বাংলায় বোনা একদম, বাইরে স্টাইলে জিনিসটা বোনা হয়েছে একদম, ওই ভুজোরি স্টাইলটাকে ব্যবহার করা হয়েছে একদম, এবং পাটটা দেখাবো, এই পাটটাও হাতে বোনা, কি ফ্যাশন যে করা যাবে এই শাড়িটাতে, ভীষণ ফ্যাশন করা যাবে এর সঙ্গে। তুমি ওই তোমার যে স্টোনের যে মালাগুলো আছে, রানী কালের স্টোনের মালা, এটা হচ্ছে ব্লাউজ এবং এটার প্রাইসটা হচ্ছে 3650, নাম্বার 10। নাম্বার 11 এবার চলে এলাম হচ্ছে সিল্ক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডুপিয়ান, তসরের সঙ্গে কি, হ্যাঁ হ্যাঁ একটা সুতো তসর আছে, কেন বললাম বলো তো, ডুপিয়ানের গ্লেজ আছে কিন্তু তসরের কোর্স ব্যাপারটা, যে খসখসে ব্যাপারটা তসরের, একদম ঠিক, ভীষণ ভালো, ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ, এটাও হচ্ছে স্টাইল করা শাড়ি, ড্যাম স্মার্ট শাড়ি, গায়ে ফেলবো, হ্যাঁ ফেলো না, আমার ব্লাউজের সঙ্গে যে কন্ট্রাস্ট ভালো লাগবে দেখতে, দেখো কি সুন্দর, কি দারুন, আমার দুলটাও কিন্তু আভান্তিকাজের, ভালো করে দেখে নিন, এই দুলটা চাইলেও পেয়ে যাবে, অনেকে নোটিস করেছে আমাকে, এটাও সিলভার এবং এটা হচ্ছে আভান্তিকাজের, এই দুলটা আমার খুব পছন্দের দুল, আমি যখনই আজকে, খুব সুন্দর লাগছে দেখতে, ভালো লাগবে। আচ্ছা এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 6950, 6950, আর এর সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস 11 নম্বর। এবার আসছি 12 নম্বর, নাম্বার 12, না দুলটার একটা অ্যাডভান্টেজ কি জানো তো দিদি, তুমি ড্রেস পরো, তুমি শাড়ি পরো, সব কিছুর সঙ্গে ভালো লাগবে একদম, মানে কেউ যদি মনে করেন জিন্সের সঙ্গে পরবেন, কেউ যদি গাউনের সঙ্গে পরবেন, তাতেও পরতে পারেন। আচ্ছা এইটা না লেহের করা হয়েছে তাই তো, পুরো শাড়িটা লেহের হয়েছে, এটা লেহের হয়েছে, আর এর সঙ্গে নিজের ব্লাউজ আছে, এর নিজের ব্লাউজটা হচ্ছে ববি প্রিন্ট, এটা হলো এর নিজের ব্লাউজ, প্রাইসটা বলে দিই আগে, প্রাইসটা হচ্ছে তোমার 6600, আর যদি এই ব্লাউজটা নেন তাহলে কি আলাদা পেমেন্ট করতে হবে, তুমি দিয়ে দিচ্ছো, একই দাম দিয়ে দিচ্ছি, মানে দুটো ব্লাউজ দিয়ে, এটা ফুল কাঁথার ব্লাউজ, তসরে কাঁথার ব্লাউজ, ফোক করা আছে এবং তসরে করা, তসরে করা আছে, মানে এটা পুরোটা একটা কাঁথার ব্লাউজ পিস দিয়ে দুটো ব্লাউজ, তার মানে হচ্ছে 6600 তে শাড়িটা পেয়ে গেছেন, পিওর সিল্ক কিন্তু এটা, এটা দেখালাম নাম্বার 12,
নাম্বার 12 তসর দেখেছি, মার্জনা করবেন সিল্ক বলে ফেলেছি। হ্যাঁ, এবারে আসছি নাম্বার 13 13 সিল্কে, খান্ডুয়া সিল্কে, এটা হচ্ছে ময়ূর চন্দ্রিকা। মানে উড়িষ্যার কিন্তু এগুলো একটা স্পেশাল স্পেশাল, এগুলো প্রত্যেকটার একটা একটা করে গল্প থাকে, গল্প আছে, নাম আছে। এটা চন্দ্রিকা, এটা চন্দ্রিকা বললেই ওরা বুঝবে। এটা হচ্ছে মেরুন উইদাউট ব্লাউজ, এটা মেরুনের সঙ্গে র সিল্কের ব্লাউজ পিস নিয়ে নেবেন, বা দিদির কাছে যদি আপনি চান বেজ প্রিন্টের ব্লাউজও ভালো লাগবে এর সঙ্গে। এবং এটার প্রাইসটা হচ্ছে 6950 নাম্বার 13, ওটা ছিল ময়ূর চন্দ্রিকা। এটা কি, এটা বক্স, এটা বক্সই করা আছে দেখো। এটা বক্সের মধ্যে আবার ইক্কত আছে, একটা করে ছোট ছোট হাতি হাতি আছে। বাহ, 14 নম্বর আর কালার কম্বিনেশনটা ভীষণ স্মার্ট। 14 নম্বর শাড়ি 6950, এটা কালার বলো 15 নম্বর, এটা তো ল্যাভেন্ডার টোন, আমারও তাই লিখেছি একদম ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার কালারটা খুব স্মার্ট কালার, তো ইংলিশ কালার। হ্যাঁ, আর অনেক বয়স অবধি পরা যাবে, অনেক বয়স অবধি একদম। শাড়িটা কি অসম্ভব ভালো, আর পাড়টা সেই ধুতির পাড়, কিন্তু ওদের যে ধুতির পাড় সেই ধুতির পাড় দেখুন, পাড়টা, এই পাড়টার কথা বলছি পার্টিকুলারলি। প্রাইসটা হচ্ছে এটা 6550 নাম্বার হচ্ছে 15। এগুলো সব উইদাউট ব্লাউজ দেখালাম, এগুলো সব উইদাউট ব্লাউজ, পরপর কয়েকটা দেখিয়ে দেবো। 16 নম্বর শাড়ি নাম্বার 16, যারা একটু রংটা ভালো করতে চান বিয়ের কেনাকাটায়, রংটা ভালো পড়তে চান, গর্জিয়াস শাড়ি, নিজের অ্যানিভার্সারি শাড়ি, একদম ব্লু দিয়ে পরুন না, একদম আপনারা না পড়লে আমি তো আছি, পরে বসবো তখন বলবেন এটা দিন এটা দিন, তখন আর পাওয়া যাবে না, তখন আর পাওয়া যাবে না, কারণ এগুলো হাতে বোনা। এটা হচ্ছে 7950 না, এটা ভুল বললাম, 6450 নাম্বার 16, 16 নম্বর শাড়ি 6450, নাম্বার 17 হচ্ছে 7950, এইটা 7950। অথচ দেখো কি অদ্ভুত, এটাতে কাজ কিন্তু সেই তুলনায় মানে কাজের ভলিউম কম, কিন্তু সিল্কের কোয়ালিটি, সিল্কের কোয়ালিটি এবং মানে কোয়ালিটি অফ সিল্ক, মানে কেতে এই দিক থেকে ওই দিকে প্রচুর সিল্ক ঠাসা করে টানা হয়েছে, যার ফলে এর বিষয়টাই আলাদা হয়েছে। এবং এটা হচ্ছে 7950 নাম্বার 17, এটা সুতোরি শাড়ি, একটা লহরি মালা পড়লে, একদম লহরি মালা, কিংবা লালে যদি কোনো লাল আর নীল দিয়ে নাগামালা কেউ পরে না একসঙ্গে, একদম ভালো লাগবে, পুরো দৌড়বে। আর এটার প্রাইস কিন্তু ব্লাউজ ব্লাউজ ছাড়া, এবং দাম হচ্ছে 7950, এটা রেড র সিল্কের ব্লাউজ দিয়ে ওই নাগামালা তুমি একটা তৈরি করো রেড আর ব্লু দিয়ে। বাহ, এটা অ্যাকচুয়ালি ওরা ধুতি, হ্যাঁ মানে মন্দিরের প্রধান পুরোহিতরা পরে, হ্যাঁ সেটাই 6.5 মিটারে করা হয়েছে শাড়িতে, এবং ওদের যে পতাকা হয় সেই পতাকাও কিন্তু এরকম সিল্কেরই হয়, একদম একদম। এবং এটা এগুলো সব সিল্ক মার্ক যুক্ত, 18 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 8950, 8950 কেন বলুন তো, 8950 এর পাড়ের বুনুইটা একটু বেশি বলে, এটা হচ্ছে সিল্কের কোয়ালিটি কিন্তু সেম। হ্যাঁ, ওটা গেল 18, এবার আসছি 19 নাম্বার 19, মসলিন চান্দেরি। ও, আমি তো মসলিন একদম ভাবলাম পিওর, কাতান চান্দেরি, কাতান চান্দেরি, মেটেরিয়ালটা একদম অন্যরকম, একদম পুরো কোরার ফিলিংটা দেখো, একদম আমার মসলিন মনে হয়েছে, তো একদম একই তো জিনিস, সবই তো মালবেরি থেকে আসছে। হ্যাঁ ঠিকই বলেছো, এবং এটা পুরো বেনারসের সাবস্টিটিউট, একদম একদম। এটা 19 নম্বর 9550, এই শাড়িটা একদম নতুন, এবং এই শাড়িটা একদম অন্য রকম। 6, এটা হচ্ছে নাম্বার 19, প্রাইস হচ্ছে 9550, 9550 ব্লাউজ রানিং এ, এই ব্লাউজটাই বানিয়ে পরুন, অথবা একটা ব্লু সিল্ক পরুন, ব্লু র সিল্কের ব্লাউজ পরুন, তবে এটা পরলে ডিগনিফাইড লাগবে। আচ্ছা, ওইটা গেল হচ্ছে নাম্বার 19, এবার আসছি এটা, যেমন চান্দেরি তোমার আমাকে বলতে হতো, কিন্তু ওটা চান্দেরি আমি ঢোকা গেলাম, সিরিয়াসলি এটা চান্দেরি একদম বোঝাই যাচ্ছে, পিওর চান্দেরি, পিওর চান্দেরি মানে কি 120 ইয়ে থাকবে, গ্যাস থাকবে আর কি, মানে এই সুতোর কাউন্টে। 20 নম্বর শাড়ি 8550, 8550, এটা কিন্তু ক্রস কালার, এটা ক্রস পিঙ্কের সঙ্গে ইয়েলো গেছে, নাম্বার 20, 20 নম্বর, এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 8550। এবারে আসবো হচ্ছে 21 নম্বর, ওয়াও কয়েকটা দেখাবো, এই শাড়িটার স্বপ্ন দেখতে হবে, গ্রের সঙ্গে রানি দিদি আরেকটা ভাজাবে, আর এই যে পার্টিকুলার মাছের আঁশের পাড়টা দেখালে না, হ্যাঁ হ্যাঁ, এইটা আমার ভারী পছন্দের, দাঁড়াও দাঁড়াও এই দিকটা খুলি, এটা না দুটো ভাজেই দেখাতে হবে বুঝলো তো, এটা একটা ভাজে দেখা যাবে না, না ওই জন্যই আমি একটু সময় নিয়ে খোলার চেষ্টা করলাম, একটা ভাজা দেখলে আমি কালার বোঝাতে পারবো, ভাজটা উল্টো ছিল, যে আমি ওই ভাজ অনুযায়ী খুললাম। এটা হচ্ছে আঁচল,
কালারটা হচ্ছে একদম টিপিক্যাল গ্রে কালার, একটু গায়ে ফেলি যদি ব্লাউজ যাবে না, না গেল তবুও আমি গায়ে ফেলবো, আমি লোভ সামলাতে পারলাম না। এবার এই পাটটার মধ্যে আসতে বলো, পাটটা পুরো মাছের আঁশ। হ্যাঁ, এই পাটটা মানে ডিজাইনটা বুনুই হয়েছে ওইভাবে, আর পিওর জারি, পিওর জারি, একদম পিওর জারি, পিওর জারি। অসম্ভব শাড়িটা, অসম্ভব। 21 নম্বর শাড়ি, আর এর সঙ্গে ব্লাউজ অবশ্যই রানিং এ রয়েছে। 21 12950, 12950, 21 নম্বর, 22 নম্বর। এটা তো ছেলের মা মেয়ের মা পরুন, একদম ছেলের মা মেয়ের মা পরুন, বা মায়ের পরুন না, হাতে ভাতের দিন, মায়ের 50 বছরের অ্যানিভার্সারি, মাকে দিন, একদম। এটা মাকে দিয়ে মাকে এরকম ভাবে ধরে, মা এটা তোমায় দিলাম, বুক করে রাখলাম, এটা কিন্তু আমার ওয়ার্ড্রোপে যেন আসে, ব্যাস মিটে গেল, কোনো চাপই নেই। এবং এটা হচ্ছে 22 নম্বর। কি আমার মা যদি শোনে বলবো আচ্ছা তুই এই কারণে আমাকে কতগুলো বলিস। এটা হচ্ছে 22 নম্বর, 11650, 11650, নাম্বার 20। এটা কত, 22 দেখালাম, এবার আসছি 23। এটা হচ্ছে চান্দেরি, এটা চান্দেরি, যেটা আমরা পেয়ে থাকি আর কি, এটা কটন সিল্কে, ওগুলো সব সিল্কে দেখালাম, ওটা সিল্ক বাই সিল্ক দেখিয়েছো, এটা সিল্ক বাই মাসলাইজ কটন, মাসলাইজ কটন থাকে একদম একদম। এবং এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 6250, 6250, নাম্বার 23 24 24 নম্বর। ওয়াও সিল্ক, এটা তো মানে ক্রেপের, পুরো ক্রেপ, শাটিনে, শাটিনে ক্রেপের ফল, শাটিনে বাটিক হয়েছে আমাদের, মোম বাটিক, মানে শাটিনে আমাদের মোম বাটিক হচ্ছে, ক্রেপের ফল শাড়িটা পুরো। আমরা যে মডেল মডেল সিল্ক পরি একদম সেই রকমের লাগছে, শুধু মডেলটা পুরো সিল্ক নয়, এটা পুরো সিল্ক, দারুন। এটা কুচি 7950, এটা হচ্ছে নাম্বার 24 উইথ ব্লাউজ পিস, 24 নম্বর, 7950, আমি দুটো দেখাবো, 25 নম্বর, নাম্বার 25, এটা হচ্ছে নাম্বার 25, 25 নম্বর আঁচল, এটাও এটাও ল্যাভেন্ডার কালার, হ্যাঁ দুবার করা যাবে না, করলে কিন্তু রং এক রকম হবে না, একটু লাইট ডিপ হয়ে যাবে, লাইট ডিপ, যদি কারোর আপত্তি না থাকে তাহলে অর্ডার দেবেন, আদারওয়াইজ একজনই নেবে, তো আপত্তি থাকে মুশকিল হয়, এটাই আমরা বলে দিলাম, আপত্তি থাকে না, এক কি কালার আসে না কোন শাড়িরই তাই। এটা 7950, নাম্বার 25, এটা ক্রেপ, এটা হচ্ছে ক্রেপ, একদম পিওর ইটালিয়ান ক্রেপ, যেটা তাই তো, ক্রেপে বাটিক, কি ভালো ভালো দেখতে শাড়িটা, ওয়াও। আর এটা মিক্স ম্যাচ বাটিক এন্ড কাঁথা, এই জায়গাটা ঠিক ওই চেস্টের কাছে কাঁথাটা পড়বে, কাঁধে অর্ধেকটা বাটিক থাকবে, অর্ধেকটা কাঁথা থাকবে, আর কুচিটা আসবে ক্র্যাকের সঙ্গে কাঁথা, হ্যাঁ ব্লাউজে আবার কাঁথা আছে, না ব্লাউজে বাটিক আছে। প্রাইসটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 9450, নাম্বার 26, 9450, 26, এটা 27, কি মিষ্টি কালারটা, পিচ অরেঞ্জ, এটা কিন্তু আমাদের সবার পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, বাহ। এটা 27 নম্বর শাড়ি, নাম্বার 27, এবং প্রাইস হচ্ছে 8950, এইটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা অল ওভার সেলাই, এটা হচ্ছে 8950, 27 নম্বর। আপনাদেরকে একটুখানি বলবো যারা অনুষ্ঠান দেখছেন কোথায় আসবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় যে সমস্ত শাড়ি আমি দেখালাম আপনাদের লোভ তৈরি হবে যে একবার গিয়ে দেখি কি পাওয়া যায়, তো যার জন্য আপনাদের আসতে হবে হচ্ছে নাগের বাজার, দমদম এয়ারপোর্ট, সবাই এয়ারপোর্ট চেনেন, ওখানে এসে বলবেন আমি নাগের বাজার যাব, ঠিক বাস অটো যে কোনো কিছু নাগের বাজার, ঠিক নাগের বাজারের লাগোয়াই হচ্ছে ক্লাইভ হাউস, ক্লাইভ হাউসে গিয়ে বলবেন আমি ক্লাইভ হাউস খেলার মাঠে যাবো, ক্লাইভ হাউস খেলার মাঠের সামনেই হচ্ছে আবন্তিকাস, রোববার বাদ দিয়ে প্রতিদিন খোলা থাকে, সকাল 11:30 থেকে খোলা থাকে, আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন। এবারে আমরা কাঁথায় এলাম, তসর দেখিয়েছি, এবার কাঁথা, বাংলা বাংলাতে রয়েছে তসরে কাঁথা, বার ভরাটের কাজ, এই যেটা দেখছেন মানে তসরটাকে সবুজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে স্টিচ করে, ভেতর থেকে ডিজাইনটাকে বার করা হয়েছে। দিস ইজ ভাই কেন আমি কাঁথা নিয়ে এত মাতামাতি করি, আমাকে অনেকে লিখেছেন, কেউ একজন মানে অনেকে বলা ভুল সরি, তিনজনের তাতে আর কি কথা ছিল যে এত কাঁথা নিয়ে মাতামাতি করেন কেন, আরও তো অনেক হাতের কাজ আছে। তাই বললাম কাঁথা নিয়ে যে কেন আমি মাতামাতি করি সেটা যারা কাঁথা ভালোবাসে তারা বুঝবে, আর কাঁথা তৈরির প্রসেস যারা দেখেছেন তারা বুঝবেন কেন মাতামাতি, কেন আপনি যদি সেই রিয়েলাইজেশনটা আপনার থাকতো আপনিও মাতামাতি করতেন, মাতামাতি করুন কাঁথা নিয়ে। এটার প্রাইসটা বলে দিই, 9650, নাম্বার 28, 28 নম্বর। আপনার মনে হচ্ছে 9650 দিয়ে একটা শাড়ি কিনছি, কিন্তু আপনি ভেবে দেখুন আপনার একটা শাড়ি কেনা মানে একটা পরিবার এক বছর ভালো থাকবে, ঠিক তাই,
কতটুকু টাকা তারা পায় বলুন তো? ঠিক তাই, এটা তোমার বিষ্ণুপুর কাতান কাতান, হ্যাঁ, এবং এটার মধ্যে কাঁথা হয়েছে, হ্যাঁ, এবং আড়ি হয়েছে, আড়ি হয়েছে, মানে কাঁথা বেনারসিও বলতে পারে এটাকে, এটাও কিন্তু বিয়েতে জায়গা করতে পারে। অ্যানিভার্সারি, আমার মাথায় অ্যানিভার্সারি ঘুরছে। এবং এটার মধ্যে না গ্রে একটা চকলেট, চকলেটের সঙ্গে একটা ব্ল্যাক সুতোর ব্যবহার হয়েছে, ঠিক, ভীষণ সুন্দর শাড়িটা। এটা হচ্ছে স্মার্ট শাড়ি, আমি বলবো কালার, না এটা তোমার ওই যে মানে চেরি যেটা হয় না, যেটা চেরি রেড, যেটা কাটলে চেরি পালপে, 9250 চেরিটাকে কাটলে পালপের কালার, আলু বোখরার ভেতরের কালার, হ্যাঁ, 9250 নাম্বার 29 নাম্বার 30। ওয়াও, তুমি এবারে তোমাকে ল্যাভেন্ডারে পেয়েছে দিদি, তোমাকে ফুল ল্যাভেন্ডার মভে পেয়েছে। আসলে মভের ব্যবহার রয়েছে, মভ সুতো দিয়ে ল্যাভেন্ডার ডাই হয়েছে তসরটা, তারপরে মভ সুতো দিয়ে কাজ হয়েছে, তার মধ্যে যে ডিজাইনটা বেরিয়েছে বার ভরাটে সেটাকে আবার আড়ি করা হয়েছে, গায়ে কাঁথার বুটিকে কোনোটা এক একটাকে ছেড়ে ছেড়ে আড়ি দিয়ে বাঁধা হয়েছে। ক্যা বাত শাড়ি, ওয়াও, রিয়েলি গুড। মানে কি বলতো, এই সমস্ত কাঁথা না কর্পোরেট পার্টিতে পরে যাও একদম। এবং দামটা বলে দিই, দাম হচ্ছে তোমার 95, এটা হচ্ছে 9650 না, মভ লেখা আছে, মভ লেখা আছে তো, হ্যাঁ, ওটা 30 নম্বর ছিল, 9250, 9250। এবার আসছে 31 নম্বর, এটাও তসর, এটাকে ব্রাশিং হয়েছে, কাঁথা হয়েছে তসরের মধ্যে সাদা সুতোর। আমি না স্টিচটাকে দেখতে বলবো যে কতটা নিখুঁত কাজ হয়েছে, হ্যাঁ কাঁথা তো ওটাই দেখতে হয়, ওটাই তো, কতটা ইন্টিগ্রেটেড কাজ হয়। এবং এই লাল মানে মেরুন টোনটা এত ভালো এসছে উইথ ব্লাউজ, প্রাইসটা হচ্ছে তোমার 9650 নাম্বার 31 32, ট্রেডিশনাল পেজলি কাঁথা, এটা তো ট্রেডিশনাল পেজলি কাঁথা, কিন্তু দেখার মতো কাঁথার কদর না কমবে না, কোনোদিন কমবে না, কোনোদিন। এবং আমি সেদিনকে কথা শুনছিলাম যে প্রবাসে কাঁথার ডিমান্ড মারাত্মক, প্রচন্ড ভাবে, প্রচন্ড। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 9650 32 33। ওয়াও, ড্যাম স্মার্ট একটা শাড়ি দেখাবো, মানে এটা হচ্ছে ব্লু দিয়ে কাজ করে ব্ল্যাক দিয়ে মানে মিনে হয়েছে, মিডল বর্ডার গেছে কিন্তু চেস্টের উপর দিয়ে মিডল বর্ডারটা যাবে, আর এই হচ্ছে হাফটা স্কার্ট বর্ডারে থাকবে। এটার প্রাইস হচ্ছে 9650 নাম্বার 33 33 নম্বর, আর ব্লাউজটা রেডে অসাধারণ লাগবে। 33-র পরে যাবো 34, এবারে দেখাচ্ছি এটা, এটাও উড়িষ্যা না, এটা হচ্ছে গুজরাট, গুজরাট, এটা গুজরাটের সুরেন্দ্রনগরের শাড়ি, টাঙ্গালিয়া, টাঙ্গালিয়া, হ্যাঁ মানে হাজার বছরের পুরনো, হ্যাঁ মানে কিন্তু সুতো দিয়েই করা, আমি সেটাই দেখে না এই ব্যাপারটা দেখে আমার উড়িষ্যা উড়িষ্যা দানা উইভ বলা হয়, মানে দানা মতন করে উইভ করেছে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে, সাবুদানার মতো লাগছে, সাবুদানার কাজ হয়েছে, ঠিক তাই মনে হচ্ছে, পুঁতি বসানো আছে। এবং এটা হচ্ছে রেয়ার উইভ, একদম, এটা খুব রেয়ার উইভের শাড়ি, এটা 14000, কিন্তু 100% কটন, কটন বাই কটন, এবং এটা হচ্ছে 14650, হ্যাঁ, 14650 নাম্বার 34। এবার আসছি 35, ওটা কি যেন কোটপার, কোটপার, এটা হচ্ছে কোটপার, কোটপার ন্যাচারাল ডাইতে পুরো, মানে এগুলোর না এই যে কালারটা দেখছেন, কালারটা এটা সুতোটাকে ডাই করা হয়েছে, কিন্তু অর্গানিক কালার যেটাকে বলা হয় একদম সেই দিয়ে, এটার মধ্যে কোনো কেমিক্যালের ব্যবহার নেই, কোনো প্রযুক্তিরও ব্যবহার নেই, না কোনো কিচ্ছু নেই, পুরো কোটপাডেলের, মানে এইটা শাড়িটা হয়ে এসছে, হয়ে ভাঁজ করে আপনার কাছে, মানে এর মধ্যে কোনো এমনকি এটা পলিশও না, পলিশও হয় না, এবার আপনি পলিশ করাবেন পরে টোরে। এটা 13535 নম্বর, তবে আমার ওয়ার্ডরোবে থাকলে এটা পালিশ জীবনেও করব না, আমি জীবনেও করিনি, আমারও আছে, এটা হচ্ছে 13535 নম্বর, জীবনেও করব না, মানে এইসব শাড়ি পালিশ করলে দরকার লাগে না, নষ্ট হয়ে যাবে, লাগে না, আমরা তো রোজ পরি না ঠিক এইসব শাড়ি, ওফ, অসাধারণ শাড়ি, অসাধারণ, এটাও কোটপার, এটাও কোটপার, কি অসম্ভব শাড়িটা, ওয়াও, এইসব শাড়ি না ভিড়ের মধ্যে নোটিস করে তনুশ্রী, স্বপ্ন দেখবো এইসব শাড়ি। এটা হচ্ছে 15536 নম্বর, 36, এগুলো উইদাউট ব্লাউজ, না উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ 36, সব রানিং এ ব্লাউজ, 36 দেখালাম, 15500, এবার আসছে 37, 37 নম্বর, জামদানি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলা, বাংলা, এবং এটা তোমার ওই হাত হ্যান্ড রোল ভুজের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভুজের স্টাইলে, ভুজোরি স্টাইলে, ভুজোরি স্টাইলে আঁচলে জামদানিটা শুধু দেখো, হাতে ঘোরানো জামদানি, মসলিনে যেটা হয়ে থাকে, আবারও বললাম না নিলে আমি নেবো, কিন্তু এটা সেই ভয় দেখার, তোমার যে না না আমি কিন্তু আমার চোখ আছে শাড়িটা, ওই যে বললাম আমি যে তোমাকে প্রথমে প্রশ্ন যে এমন হয়েছে যে কোন শাড়িটা খুব ভালো লেগেছে তার দেখা ওটাই তোমার বর্ডারে চলে এলো, সেটা কোন কোন সময় হয় কিন্তু বেশিরভাগ সময় হয় না। আচ্ছা,
এটা হচ্ছে 37 নম্বর 37, প্রাইস হচ্ছে 18,950, 18,950। ব্লাউজের হাতাতেও দেখুন জামদানির কাজটা কিরকম ঘুরিয়ে ঘুরিয়ে গেছে, 18,950, 37। এবারে আসছি 38 নম্বর 38, 38 নম্বর, এটা হচ্ছে 9950, এটা আমাদের বাংলা, এটা না, এটা ভুজুরি, ভুজুরি, হ্যাঁ, একই রকম লাগলো বলে তোমায় জিজ্ঞেস করলাম, ওই জন্যই দেখালাম। এটা হচ্ছে 9950, 9950, নাম্বার 38 উইথ ব্লাউজ। এবারে আসবো 39, কিছু ফ্যান্সি ফর বিয়ে বাড়িটারি থাকে, মানে এগুলো হচ্ছে সেই ফ্যান্সি ফ্যান্সি সেমি কাতান বলতে পারো, একটু উপারা স্টাইল এর মধ্যে রয়েছে। দাম হচ্ছে 3650, 3650, আর এর সঙ্গে ব্লাউজ পিস রয়েছে, এটা হচ্ছে নাম্বার 38 39 দেখালাম। এবারে আসছি 40, এটা মভে যাচ্ছে, 40 নম্বর নাম্বার 40, মভ টোনে, একই রকমের উইপ, একই রকমের উইপ, শুধু কালারটা আলাদা, এটা কালার অপশন লাগবে, এটা অ্যান্টিকজারির ব্যবহার আছে। দাম হচ্ছে 3650। এবারে আসবো 41, 41 নম্বর নাম্বার 41, 1550 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ, 1550, 41, 42, 42 নম্বর, শাড়ি আমাদের শেষ হয়ে গেল, এটা হচ্ছে 42, 1850, এগুলো সব ফ্যান্সি উইপ, এটা হচ্ছে 42, 1850, এর আরও কালার চাইলে পেয়ে যাবেন। এবারে আসছি 43-তে, হচ্ছে সালোয়ার স্যুট, হ্যাঁ, স্যুট পিস দেখাচ্ছি, হ্যাঁ, স্যুট পিস দেখাচ্ছি, এটা পিওর কটনের মধ্যে মোতির কাজ, কাজটা মেনলি দেখাতে হবে যে কীভাবে মোতির কাজটা হয়েছে, এবং তার সঙ্গে পা, আর এটা হচ্ছে তার সঙ্গে দুপাট্টা, 2650, 43 থাকলো, 43, হ্যাঁ, এগুলো সব পিওর কটন, 44, 44 নম্বর নাম্বার 44, এবং এখানে সব মোতির কাজ, এখানটা দেখুন সব মোতির কাজ, 44, আর এটার সঙ্গে রয়েছে হচ্ছে পা, আর এর সঙ্গে শিফনের ডায়ের দোপাট্টা, 44 হলো, 45, এটা আবার পিনটাক করা, অনেক কিছু আছে, হ্যাঁ, দেখিয়ে দেবো, এটা পিনটাক করা রয়েছে নেকলাইনে, হ্যাঁ, এই জায়গাটা তো টেলারিং রয়েছে, এই জায়গাটা পিনটাক করা রয়েছে, ব্যাকটাতে থাকবে এই ডিজাইনটা, এবং এর হাতে থাকবে হচ্ছে এই ব্যাপারটা, এটা পা, পা, এটা হচ্ছে দোপাট্টা, এটা সম্ভব, এটা শিফনের ডায়, মানে ব্যান্ডেজের দোপাট্টা উইথ মোতি বিডসের ব্যবহার, 45 দেখালাম, এটা সব 2650, 2650, 45, এবার এটা গা, 46, 46 নম্বর নাম্বার 46, এটা হচ্ছে ব্ল্যাক, এবং এটা গা, তাই তো, হ্যাঁ, এটা গা, এটা দামানের কাছেই কাজ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, রেডে হচ্ছে পা, এটা দোপাট্টা, এটা হচ্ছে দোপাট্টা, 2650, এটা হচ্ছে 46, 46 নম্বর, অনেকগুলো জমে গেছে, সুতরাং এবার আমি এটাকে সরাবো। এবারে আসছি 47, এখানে আবার এই বিন্দি যেটা দেখুন মাইকা করা, ওটাও কিন্তু হাতে করা সারা, এবং পিওর কটন, পিওর কটন, গোটা পাত্তির কাজ, হ্যাঁ, হাতের কাজ, এগুলো ফিরোজা কালারের পা পিওর কটনে, আর এটা কিন্তু শিফনে বাদলার কাজ করা রয়েছে দোপাট্টাটাতে, পুরো বাতলা করা রয়েছে, 47, 2650, আর এবারে আসছি 48, এটা হচ্ছে 48, এটাতে পুরোটাতেই এনে মানে আড়ি করা আছে, হ্যান্ডে মাইকা করা, আর তার সঙ্গে পা, এটা দোপাট্টা, এটাও 2650, এটাও 2650, 2650, এটা দেখালাম হচ্ছে তোমার 48, হ্যাঁ, 49 হচ্ছে গাউন, মানে লং ড্রেস, হ্যাঁ, কুর্তি, লং কুর্তি, ইন্ডিগোর, হ্যাঁ, এটা একটু দামটা বলে দিও, এটার দাম হচ্ছে 1699, আর সাইজটাও বলে দাও, সাইজ হচ্ছে এক্সেল, এক্সেল 1699, এগুলো সব সাইজ অ্যাভেলেবল, এগুলো সব সাইজ অ্যাভেলেবল নয়, যেটা যে সাইজ বলছে সাইজ বলেই দিচ্ছি আমরা, আচ্ছা, এইটা না একটু এক্সপ্যান্ড হবে কোমরের কাছটা, 999, 50 নম্বর লং কুর্তি, 999, 51 নম্বর ঝপাঝপ যতটা দেখানো যায়, এটা এক্সেল, ওটা এল ছিল, এটা এক্সেল, 1550, এক্সেল, এগুলো সব ইন্ডিগোতে, সব ইন্ডিগো, আর এটা হচ্ছে, এটা হচ্ছে 1550, এটাও এক্সেল, 52 হচ্ছে নাম্বার, আর এই ধরনের হোম গাউন আপনারা পেয়ে যাবেন, সময় জানেন সময় নেই, পরবর্তী এপিসোড নিয়ে 21 ডিসেম্বর আমরা আসছি, হোম গাউনগুলো 1000 টাকা, আমাদের হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।